আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার স্যার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনলি অন পিক্সেল অ্যাপের সাহায্যে আপনার যে কোনো একটা স্টাইলিশ ফটোর মধ্যে বাংলা স্টাইলিশ ফন্টের সাহায্যে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে আপনাদের জন্য, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর পিক্সেল অ্যাপটিকে আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড প্লাস ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা চলুন দেরি না করে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তো আপনি পিক্সেল অ্যাপটাকে ওপেন করবেন, এরপর এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানেতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এন্ড আপনার যেই ফটোতে আপনার স্টাইলিশ ফন্টের মাধ্যমে আপনার মনের ভাব প্রকাশ করতে চান সিম্পলি সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপর আপনার এই ফটোটাকে আপনার মনের মতন কাটিং করে নেবেন। আপনি কতটুকু ফটো রাখতে চান সেই পর্যন্ত আপনার কাটিং করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। এরপর আপনার ফটোতে যা লিখতে চান তা সিম্পলি এখানে লিখে দেবেন। এরপর সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন এমএনএ অপশনে অ্যান্ড এখান থেকে একটু ডানের দিকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ফ্রন্টে ক্লিক করে এরপর এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সিম্পলি আপনি একটা স্টাইলিশ ফ্রন্ট বেছে নেবেন। আর অবশ্যই একটি কথা, আপনি যদি স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে না পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই কার্ডে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা আপনি সিম্পলি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা খুবই স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারেন একবার ইজিলিভাবে এবং সেই ফন্টটাকে কীভাবে আপনার পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করা হয়েছে ওই ভিডিওতে, সিম্পলি ওই ভিডিওটা দেখে নেবেন। তো মাই ফন্ট থেকে পছন্দের ফন্টটা সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওকে করে দেবেন অ্যান্ড এটাকে আপনার মনের মতন একটু কাস্টমাইজ করে অথবা বড় করে নিতে পারেন অ্যান্ড যেখানে এটাকে রাখতে চান সেই জায়গায় এটাকে সিম্পলি রেখে দেবেন। এরপর নিচ থেকে টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন অ্যান্ড পরবর্তী যে অংশটা লিখতে চান সেই অংশটা সিম্পলি লিখে দেবেন। এরপর আবারও চলে যাবেন এখান থেকে ফ্রন্টে অ্যান্ড এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করবেন অ্যান্ড ভিন্ন ধরনের আরেকটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এরপর হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওকে করে দেবেন অ্যান্ড এটাকেও আপনারা সিম্পলি একটু মনের মতন কাস্টমাইজ করে আগের ফোনটা নিচে সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন অথবা অন্য কোনো জায়গায়ও বসাতে পারেন আপনার ইচ্ছে মতো। এরপর আবারও এখান থেকে টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আবারও নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন অ্যান্ড পরবর্তীতে যা লিখতে চান তা এখানে লিখে দেবেন। এরপর আগের মতো সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর চলে আসবেন সিম্পলি আবারও ফোনটে, এরপর এখান থেকে মাই ফন্টে গিয়ে আরেকটা আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন অ্যান্ড এটাকেও একটু বড় করে মনের ইচ্ছে মতো সুন্দরভাবে আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায় এটাকে আপনি সিম্পলি রাখিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি যদি চান এই ফন্টগুলোর কালার চেঞ্জ করতে তাহলে সিম্পলি এখান থেকে আপনি চেঞ্জও করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি যেই কালার দিতে চান সেই কালারে সিম্পলি ক্লিক করে এই জায়গায় দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখানে যদি চান আপনার প্রত্যেকটি ফন্টে একটি স্ট্রোক থাকবে তাও এখান থেকে স্ট্রোকে ক্লিক করে দিতে পারেন অ্যান্ড এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এইরকম একইভাবে আপনার প্রত্যেকটি ফন্টের মধ্যে আপনি স্ট্রোক দিয়ে নিতে পারেন। তো আপনার ফটোর মধ্যে আপনার মনের ভাব প্রকাশ করা হয়ে গেলে এবং আপনি যা ক্যাপশন দিতে চান সকল কিছু এখানে লেখা হয়ে গেলে সিম্পলি এটাকে আপনি সেভ করে নেবেন। তার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন অ্যান্ড সিম্পলি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে খুবই ইজিলিভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যেন তারাও আপনার মতন জানতে এবং শিখতে পারে। এবং আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন, আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা করার চেষ্টা করবো। তো বন্ধুরা পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।